এরপর প্রশ্ন এক ব্যক্তি সারি খাওয়ার জন্য উঠেননি এবং ফজরের নামাজও পড়তে পারেন নাই তাহলে তার রোজা হবে কি না এর উত্তর হচ্ছে ইফতার রোজা রাখার জন্য যদি কারো নিয়ত থেকে থাকে আর তিনি কোনো কারণে যদি সাহারি খেতে নাও পারেন অসুবিধা নেই তার রোজা হয়ে যাবে অনেকেই সাহারি খেতে পারেন না এই জন্য তারা রোজা ভেঙে ফেলেন যে আমি শাড়ি খেতে পারি নেই এই জন্য রোজা রাখতেছি না এটা ভুল ধারণা আপনার রোজা রাখার যদি নিয়ত থাকে এবং নিয়ত করে ঘুমিয়েছিলেন আপনি শাড়িটা টাইমে উঠবেন রোজা রাখবেন কোনো কারণে উঠতে পারেন নাই আপনি না খেয়ে রোজা রাখতে পারবেন ইনশাল্লাহ ফজর নামাজ যদি আপনার মিস গিয়ে থাকে যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখনই ফজর নামাজ পড়ে নেবেন তার মানে আবার এই নয় যে যখনই ঘুম থেকে উঠবেন তখনই শাড়ি খেয়ে নেবেন না শাড়ি ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে আর সারি খাওয়া যাবে না নামাজের ওয়াক্ত পার হওয়ার পরে নামাজ পড়ে নিতে হবে সাহারির ওয়াক্ত পার হওয়ার পরে আপনি সারি না খেতে পারলেও আপনার রোজার যেহেতু নিয়োগ ছিল আপনার রোজা হয়ে যাবে সারি খেতে পারেন নাই এই অজুহাতে আপনার রোজা ভেঙে ফেলা উচিত হবে না কিছুতে এটা ঠিক হবে না